Hello everyone, welcome back to our channel Bhutli Adi. I'm Adi and Bhutli Bazar e gache. So ekhon gurum gurum hocche bujhtei pachho brishti ashbe mone hoy amar ekটু bazare jawar kotha chilo kintu kalke nach kore amar vaye ja byatha hoyeche ki bolbo puro ekdom kharap obostha hatte cholte pachhi na jai hok ekhon brishti asche ghore jai ar porte boshi ki re kali tor bachcha kotha ei kali kali सकाल ना कि बिकेल हो गए क्यों बोलते चारिदिक गुरुम गुरुम कर सकाल एगारोटा चारिदिक पुरो मेघला बन बजारे गेछे किन्तु छाता निये जायनि आर एदिके एतो कालो मेघ हशेस खावा दावा शेष चले जाच्छे बाड़ी ओ शुधु खेते आसे एखाने हल्का हल्का छिटाफोटा बृष्टिओ पड़छे आर आमि एखन बाइरे रयेछि किछुई करछि ना जस्ट देखते एसेछि ब्लगे शुरू करते एसेछि बाइरे बाइरे कालके एंडिंगटा करा हयनि तो एखन करब सकालबेला আর বলতে না বলতেই বিশাল জোর বৃষ্টি নেমে গেছে বৃষ্টির মধ্যেও খাচ্ছে চামেলি তুমিও তো বৃষ্টির মধ্যেই খাচ্ছে बन भिजे भिजे बाड़ी फिरते कम लगल सैकेल घुटे तो बोन तो बाड़ी चले एक टेंशन मुक्त होलाम आपातत खाता सेलाई करछि बिछा खाता गुलो और पतलाई चले और निजे जायगाते चाटाचाटी करते जेहेतु बाइरे बृष्टि पड़छे तो आसते ही हबे और ओ एखन आजकल राते जा शुरू करेछे बाबार घरे गिये बाबाके माने रातेर बेला घुमाबे ओ बाबार साथे ठीक आछे एतो जालातन करे बाबा माझे राते उठेछे उठे एसे जखन शुते जाच्छे देखे कि बाबार बिछानार उपर जे बालिश बालिशेर उपर माथा दिये घुमाच्छे बाबा जेभाबे घुमाय दुपुरे मैगी खाबो চাকদার বৃষ্টি হলে এই জায়গাটা কি অবস্থা হয় যে জলের কতটা ই হয়ে যায় সেটা দেখার জন্য আমি এই রাস্তা দিয়ে এসেছি যদিও একটু একটু বৃষ্টি হচ্ছে তো চলো দেখাই তোমাদের তাও তো এখন এখানে জল নেই যা বৃষ্টি হয়েছে জল নেমেও গেছে জলের রাস্তা এবার আসছে ওই যে সামনে মঠ আর মঠের পরে বাদিকে আমার স্কুল তিনতলা বিল্ডিং যেটা দেখা যাচ্ছে আমি ভ্যানটা পিছন পিছন নেব ওই যে টোটো আটকে গেছে এবার জল শুরু হচ্ছে ভ্যানটা তো পুরো বন্যা হয়ে যায় বন্যা ভগবান আমার হাত থেকে যেন ফোনটা না পড়ে চলো রিস্ক নিয়ে যাচ্ছি তোমাদের জন্য আরে ক্যামেরা দাদাদের অবস্থা ক্যামেরা দাদাদের অবস্থা খুবই খারাপ ওরা ভিডিওগ্রাফি করছে বিয়েবাড়ির এখানে ও জল স্কুল থেকে আসার সময় খুব মজা করতাম এখানে হেঁটে হেঁটেই বাড়ি যাতাম সাইকেল নিয়ে হলো
বিয়ে বাড়ি আসছে, মানে বিয়ে বাড়ি না জল ভরে আসছে বিয়ে বাড়ির থেকে, হয়ে গেছে। তো এবার বাড়ি যাই তাড়াতাড়ি, তো বাজারের কাছে চলে এসেছি আর মনি লাইক দে এটা একটা দিদি দিয়েছে। কি কি করছিস? কে দিয়েছে? তো এক দিদির সাথে দেখা হয়েছিল। কিটা দিয়ে দিল? হ্যাঁ, এক দিদির সাথে দেখা হয়েছিল। তো অনেকদিন পরে গল্প টল্প হলো। তো দিদি মানে আমার জন্য দিয়েছে, একটাই দিয়েছে বলে আমার জন্য হ্যালো এভরিওয়ান। সো দিস ইজ 5:30 ইন দিস ইভিনিং। আমি তো ঘুমাচ্ছিলাম, তারপর উঠে পড়েছি ঘুম থেকে, এখন পড়তে বসেছি। আবার এরকম মনোরম পরিবেশে যার চারিদিকে মেঘলা আকাশ আর পাখিরা ডাকছে, ঠিক আছে। সো পড়তে বসেছি, দেখি কতদূর পড়া যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে, পরে বাড়ি ফেরার পরে আবার বৃষ্টি হয়েছে অনেক, আর আজকে তেমন কিছু করেনি, প্রচণ্ড পায়ে ব্যথা, প্রচণ্ড মানে দুপুরে ঠিকঠাক ঘুমাতে পারিনি, শুয়েছিলাম বলতে গেলে, হালকা ঘুমিয়েছি আর পায়ে খুব ব্যথা, চলতে পারছি না। একদিন নাচ করে মানে প্র্যাকটিস তো আমি ওই রকমই করি, ঠিক আছে, এতটা হেভি প্রেশার হয় না, বাট একদিন নাচ করেছি আর কি বলবো, ইন্টেন্স নাচ হচ্ছে, এক দেড় ঘন্টা ধরে আমি পুরো জাস্ট লাফিয়েছি, মাটিতে পড়েছি, মাটিতে পড়েছি তো বারবার করে, তো ওই লেগেছে ওভাবে গরম শেক করতে হবে রাতে, নয়তো কোনো মুক্তি নেই আমার এই ব্যথাতে, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। যাই হোক, এই আমার দুঃখভারী কাহিনী, কি আর শেয়ার করবো তোমাদের সাথে, তোমরাই বা কি বুঝবে। সো আপাতত পড়াশোনা করবো, পড়াশোনা হয়ে গেছে, এখন আমি ডিনার করবো। ডিনারে রয়েছে আমার কাছে আধখানা রুটি, আর এটা হলো কি কচুর ঝুড়ি ঝুড়ি ভাজা, মান কচু, এটা ছানা, আর এটা এইটুকুনি ম্যাগি। ওয়াও না খাবারটা, তার আগে কি কিছু বললে না তো, তার আগে যে ম্যাগি কিছু এক প্লেট সেটা তো বলবো না না। হ্যাঁ, ওই তো ম্যাগি খেয়েছিলাম এক প্লেট, তাই জন্য রাতে আর কিছু খাবো না, এইটাই খাবো। আমি যে এইটুক ভাত খাইতাছি, এদিকে এইটুক ভাত খাইতাছি, তাও তো ভাই তো ভাত ভাই বলছি, ভাত তো খাচ্ছিস, খাস না কেন, তুই কেন যে তোর ম্যাগি পাতলা পাতলা, তুই কি কিছু বলতে চাস? ও পাতলি, পাতলিকে পিঁপড়ে কামড়েছে পায়ে, তাই ওনার খুব ব্যথা পায়ে, তাই উনি দুঃখে আছেন, একটু কষ্টে আছেন। সো আজকে রাতে গুড নাইট আমরা দুজন করে দেবো, ঠিক আছে? গুড নাইট করবে, তুমি করবে পাগল নাকি? So everybody, good night. Good. Good night. So, finally. So everybody, good night. Take care. Bye-bye. Stay safe. Stay safe. Bye. Say what you want to say to me now.